আমার জীবনে আমি অনেক পাপ করেছি, তারপরেও কোনোদিন ভক্তির কোলা বানের মতো চুল কালা করিনি। এটা কি সত্য কথা নাকি? এটা কে অমর ভাই? আমি অনেক পাপ করেছি। তগদুটার যে লিঙ্ক ভাইরাল হয়েছে তার মধ্যে খুব ভালো করে দেখলাম আমি তরব এর কমর কি তগদুটার যে লিঙ্ক ভাইরাল হয়েছে তার মধ্যে খুব ভালো করে দেখলাম আমি তরব এর কমর আর কইতেছস না ওই পোলাটা কেরা ওইটা আসলে তোর বাপ অমর। এখন ভাই অনেকে আবার ভাইবা বসবে যে আমি অমর দালালি করতেছি, ভাই এটা ভাবলে তোমার ভুল ধারণা ভাই, আমি যারা শুটকি মারার তারে মাইরাই দিই খাস বাংলা কথা। কেননা ভাই আমার কাছে যে জিনিসটা খারাপ লাগবে ওইটা আমি খারাপই বলবো, আর যেটা ভালো লাগবে ওইটা আমি ভালোই বলবো, এতে তোমাদের সম্মতি থাকবে না থাকবে ওইটা আমার দেখার বিষয় নাই। খাস বাংলা কথা, আমি যেটা বলতে চাই ওইটাই বইলা দিই ভাই। তো কেমন আছো তোমরা? তো সবাইকে আবার স্বাগতম আমার আরো একটি নতুন ভিডিওতে। তো আজকে আমরা কোন বিষয় নিয়ে কথা বলতে যাচ্ছি তা তোমরা অলরেডি টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝে গিয়েছো। সো উইদাউট ওয়েস্টিং এনি টাইম নিজের পেছন থেকে আঙ্গুলটা বের করার আজকের ভিডিও শুরু করা যাক। অ্যান্ড বাই দ্য ওয়ে ফার্স্ট অফ অল তো বলে নিতে চাই যে আমি কারো দালাল না ভাই, যে আমি কারো দালালি করতে থাকবো ভাই, আমার যেটা ভালো লাগে আমি ওইটাই বলবো। কেননা ভাই সবাই যেহেতু আমার ভালো মনে করে তার মানে এটা তো না ভাই যে আমারও তারে ভালোই মনে করতে হইব ভাই, সে খারাপ যে আমি এই কথা বলতেছি না। তবে হ্যাঁ তার কিছু কিছু কথা যেগুলো লজিকহীন ওইগুলো নিয়ে আমি আর কি মাঝে মাঝে একটু তর্কাতর্কি করি, বাট হ্যাঁ এজ এ টিকটকার হিসেবে আমি একটু রেসপেক্ট করি, বাট এজ এ ইউটিউবার হিসেবে যদি কোনায় ধরতে হয় তাহলে ভাই আমার কোনায় ধরি না। বিকজ দেখো ভাই তার ম্যাক্সিমাম অডিয়েন্স হলো টিকটক আর হলো লাইকই থেকে আনা অডিয়েন্স গুলো, তো এই হিসাবে কেন আমি ওর ইউটিউবার হিসেবে কোনায় ধরুন স্বাভাবিক ব্যাপার, কিন্তু এইটা কোন ধরনের ব্যবসা ভাই? এই দাদা যাবি নাকি? না রে বই নো যাইতে পারবো না, কেন নটটা খুবই ছোট, তুই আমার অফারটা দে আমি যাইতেছি। অ্যাকচুয়ালি তুমি কোন কোন জায়গায় যাইতে ইচ্ছুক আমার সাথে? এখন তুই যদি বাসায় নিয়ে যাস তাহলে বাসায় যাবো, যদি হোটেলে নিয়ে যাস তাহলে হোটেলে যাবো। এখন যার জন্ম হইলো যাত্রাপালার মধ্যে আর সে কিনা যাত্রাপালা টেন্ডারের পিছনে নিজের কাজ সারাইতে এখন সে আবার বাসা আর হোটেলের আশা করে। মা গি তুই রাস্তার মধ্যেই ভালো আছিস, রাস্তায়ই থাক, যদি রাস্তায় খেলতে চাস তাহলে আমার সাথে আসতে পারিস, 200 টাকা দিতে পারবো সর্বোচ্চ, কেননা তোর বাজার তার থেকে বেশি হবেই না, কেননা যত এক তুই হৃদয় হাসানের মাগি ভাই। আমার মাঝে মাঝে এই ছেলেটারে দেখার পরে অনেক ইন্সপিরেশন হয়, যখন আমি মনে হয় যে লাইফে কোনো বাল ছিঁড়তে পারবো না তখনই আমার মনে হয় যে না আমার এই ছেলের মতো জীবনে হতেই হবে। কেননা সে মাঝে মাঝে হয়ে পড়ে রোস্টার, মাঝে মাঝে হয়ে পড়ে নিউজ রিপোর্টার, কেননা সে মাঝে মাঝে হয়ে পড়ে প্রেমিক পুরুষ, কোনো সময় হয়ে পড়ে আবার মাগি খুর, আবার কোনো সময় হয়ে পড়ে সে গায়ক। লাইক সিরিয়াসলি গানটা শুনো তার, বালিশ বুকে লইয়া কান্দি তুই পাশা হানির লাগি ভাই। কাজ বাংলা কথা ভাই আবার আগা শব্দে ধরছে আর গান হইনার পরে এখন তো আমার মন চাইতে ওর মুখের মধ্যে আজ্ঞা দিই, কিন্তু ওর মাকে বসে আজ্ঞা দিলে কি হবো ভাই, ওর ফ্যাটা তো বড় যে আমার সবটা গু ওর ফ্যাটের মধ্যে থাকবো। একটা জিনিস ভাই আমার কলিজা ফাড়া এলেছে ভাই, সব সাপড়ি বোলা পাইনেন নাকি 6 লাখের উপরে ফলোয়ার, আর এদিক দিয়ে আমরা উচিত কথা কয়ে আর আমাকে মাত্র না কর মতো অবস্থা রাখছো না তোমরা, তাই কমো না থাইক। কিন্তু একটা বিষয় যে আমি কোনোভাবে মানতে পারতেছি না যে তাদের 6 লাখ 20 হাজারের মতো ফলোয়ার কিন্তু এখন অবধি তাদেরকে আমি দেখি নাই, কেননা বেসিক্যালি আমার দুইটা ফ্রেন্ড আর কি খুবই তারা হুড়ায় আছে যে বন্ধু তারা এই ভিডিওটা বানা ভাই ভাই প্লিজ 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 ভিডিওটা বানা খুবই দরকার, তারপরে দুইটার দেওয়াল লিঙ্কে ঢুকে দেখি একই ভিডিও দিছে, মানে এই একজনের ভিডিওটাই দিছে। এখন আমি ফার্স্ট অফ অল তো ভাবতেছি যে তাগরে কোন বিষয়ে শুটকি মারা যায়, ও মা পরে দিয়ে অমরের রোস্ট করে দিছে এটাও ব্যাপার না। কিন্তু হ্যাঁ রিসেন্টলি কিছুদিন আগে তাদের একটা লিঙ্ক ভাইরাল হয়েছে ভাই, বাংলাদেশের লিঙ্ক ভাইরাল হওয়া স্বাভাবিক একটা ব্যাপার, কিন্তু তাদের লিঙ্কটা অসাধারণ ছিল। আহাহা কি চাড়াচাড়ি রে, ও আজকে দেখো তোমার জন্য আমি একটা কি জিনিস আনছি বুঝছো? আসলে যে তুমি কিছুদিন আগে বাচ্চা চাইছিলে না, আর বাচ্চা দেওয়া তো তার দ্বারা সম্ভব না, সে অ্যাট লিস্ট তোমাকে বাচ্চা না দিলেও বাচ্চা দেওয়ার সুখটা অবশ্যই দিয়ে দিতে পারবে, তাই আর কি সে একটা খোঁচানোর জিনিস নিয়ে আসছে বড় দেখে একটা বাস নিয়ে আসছে তোমার ওইখানে দিয়ে শুধু বাইর করবে আর ঢুকাবে বাইর করবে আর ঢুকাবে। আমি এত কিছু বুঝি না, আমার বাচ্চা লাগবে। এখন খালামুনি আপনারই তো বুঝার কথা যে এই মানুষটা কেন এটা নিয়ে আসছে আপনার জন্য, তার মানে তারটা কাজ করে না ঠিক মতো, তার মানে আপনি আমার কাছে আসতে না 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 আমার একটা ছোট ভাই আছে আবার অনেকদিন ধরে রেগুলার গিটার বাজাইতেছে, তো ওর আর কি একটা মাইয়া খুবই দরকার, চাইলে তার কাছে যাইতে পারেন। ছোট ভাই তুই পারবি না লগে?
না আসলে অনেকে আবার এটা বাজে মাইন্ডের দিকে নিয়ে গেছেন ভাই সবাই আমি এটা বলতে চাইতেছি ভাই এটা বাজে মাইন্ডের কিছু নাই আমি জাস্ট তারে বলতেছি আমার ছোট ভাই খুব ভালো গান গাইতে পারে আর কি তো তার একটা ফিমেল সিঙ্গার দরকার সেজন্য আর কি আমি ওই মুটকিটারে সরি সেজন্য আমি আর কি অন্তরমাগিরে পাঠানোর চেষ্টা করতেছিলাম কিন্তু দুর্ভাগ্যবশত আমার ছোট ভাই নাকি মেয়ে পাশে থাকলে পারবে না মানে গান গাইতে আর কি আর অ্যাকচুয়ালি আমার ছোট ভাইয়ের পাওয়ার বেশি তো যার কারণে আর কি মাইয়াটা সহ্য করতে পারবে না কেননা আর যাই হোক আমার ছোট ভাই তো আর মনে করো হৃদয়ের মতো ছোট টুনটুনি হলো না আরে একটা বিষয় খুবই ভালো যে যদি তোমার মনে হয় যে তুমি রাতে পর্ন ভিডিও দেখতে পারবে না তোমার কাছে ভালো কোনো ভিপিএন নাই তাহলে তুমি তাদের পেজে যাইতে পারো বাট দুর্ভাগ্যবশত তুমি তাদের ভিডিওটা দেখো না জাস্ট হেডফোনটা কানে লাগা সাউন্ডটা ফুল দাও তাহলে হয়ে যাবে তারপরে তুমি কিছুটা সাউন্ড পাবা এই রকম এই যে দেখো ভাই এনাকের পুত্রের একটা কথা আমি ক্লিয়ারলি বলতে চাই ভাই বিজনেস এত বিজনেস করে কি মজাটা পাইতেছো তুমি তোমার বউরে দিয়ে এভাবে অনলাইনে ভিডিও করে বিজনেস করতেছো বাহ ক্যা বাত হ্যায় আর অ্যাকচুয়ালি তাদের দরকার খুব টাকার বুঝছো যার কারণে আর কি সে তার বউকে দিয়ে এইভাবে ভিডিও বিজনেস করাইতেছে খুব ভালো লাগতেছে বিষয়টা আর যেহেতু তার বউ রে বেচা টাকা খামানোর খুব ইচ্ছা তাহলে আমি তারে এটা বলতে চাই যে পাড়া পুতায় ঘষাঘষি মইসের দশা শেষ আমি খুঁজলাম তোমার ভালোবাসা আর তুমি খুঁজলাম আমার ক্যাশ মানে কি কইলা তুমি এডা না আসলে সে ভুলভাবে বলছে তো আমি ঠিকভাবে বলে দিতেছি তাহলে মানেটা বুঝতে পারবা পাড়া পোতায় ঘষাঘষি মহিষের দশা শেষ কি পাড়া পোতায় ঘষাঘষি মহিষের দশা শেষ আমি যে বললাম ফাঙ্কি মাগি প্রেগন্যান্ট হইল হৃদয়ের বউ অন্তরা শেষ মেষ ভাই আমার জানা মতো রে বাংলাদেশের একমাত্র ব্লগার যারা কিনা পাবলিকের কথা সব সময় শুনে দেখো দেখো এই যে আমাকে ভিডিওর মধ্যে না একজনে কি কমেন্ট করছে দেখছো ওয়াও দাও এটা কি লিখছে রাতের খেলা দেখার অপেক্ষায় রইলাম থাকার দেখানো লাগবে না একবার যা দেখাইছেন তাতেই মন ভরে গেছে গা এত সাডা সাডি মানসে করেনি ভাই ভাবিকে নিয়ে খাটের ভিডিও কবে পাবো বলে দিয়েন দর্শক দেখতে চাইতেছে যদি আমরা না দেই খাটের ভিডিওটা তাহলে তো হয় না বুঝলে তো গাইজ একটা বিষয় আশা করি তোমরা ক্লিয়ার হইতে পারছো যে তোমরা যা কমেন্টই করবা তারা সেই ধরনের ভিডিও তোমাদেরকে বানাই দিবে তো তোমাদের কাছে একটা রিকোয়েস্ট থাকলো ভাই সবাই গিয়ে ফেসবুকের মধ্যে সার্চ করো যে হৃদয় মিডিয়া এটা লেখা সার্চ করলে তুমি ওদের পেজ পেয়ে যাবে তারপরে ওইখানে নতুন যে ভিডিওগুলো থাকবে ওইগুলো ভিডিওর মধ্যে হ্যাশট্যাগ সেক্স ভিডিও দেখতে চাই হ্যাশট্যাগ সেক্স ভিডিও দেখতে চাই এগুলো কমেন্ট করে উড়ায় দাও কেননা যারা রাতের খেলার ভিডিও দিতে পারে যারা কিনা খাটের ভিডিও দিতে পারে তারা আপনাকে ওই ভিডিও দিয়ে দিবে চিন্তা করেন না তো গাইজ লাস্ট কথার একটা কথাই বলে দিই তোমাদেরকে ভাই জীবনে তোমার ভরপুর টাকা কামাই তো এরকম কোনো কথা না ভাই তুমি এত পরিমাণ টাকা কামাও যাতে তোমার বউ রে দিয়ে বিজনেস করে না খাইতে হয় সো আর কোন নেক্সট নিয়ে আজকের জন্য এতটুকু যারা এতক্ষণ অব্দি দেখছো তার মানে একটু হলেও ভালো লাগছে সো একটা করে লাইক কমেন্ট শেয়ার একটা সাবস্ক্রাইব করো তোমাদের কাছ থেকে তার থেকে বেশি আর কিছু চাই না আগামীকাল আর একটা ভিডিও পেয়ে যাবে ততক্ষণ অব্দি ভালো থেকো তোমাদের জন্য আলোচ দোয়া আছেন আমার জন্য দোয়া করেন আপাতত জন্য গেলাম 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 গেলাম